হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা কোনো একটা ভিডিওকে ক্রপ করতে পারি। অর্থাৎ আমাদের যদি কোনো একটা ভিডিওর আননেসেসারি পার্ট আমরা ক্রপ করতে চাই, সেটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ক্যামটাসিও স্টুডিও 9 এই ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা কোনো একটা ভিডিওকে ক্রপ করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আমরা যে ভিডিওটা ক্রপ করতে চাই, তো সেটা আমরা এখানে ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করব, অথবা আমরা প্লাসে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়াতে যাব। তো দেন আমরা যে ভিডিওটা আমরা ক্রপ করতে চাই, তো সেই ভিডিওটা আগে আমরা এখানে ইনপুট দিব। তো আমরা সেই ভিডিওটা এখানে নিয়ে নিলাম। তো এবার আমরা ক্রপ করতে চাইলে এই ভিডিওটা এভাবে ড্র্যাগ করে আমরা ঠিক এখানে ড্রপ করে দিব। আর অবশ্যই এটা আমরা একদম জিরো থেকে শুরু করব, প্রথমে আমরা কোনো গ্যাপ রাখবো না, তাহলে কিন্তু পুরো ব্ল্যাক দেখাবে। আমরা একদম জিরো থেকে শুরু করব। এবার আমরা যে কাজটা করব, আমরা ভিডিওটা যদি ক্রপ করতে চাই, তো ধরুন আমি এই ভিডিও যে লেফট সাইডের যে অংশটা আছে এটা আমি ক্রপ করতে চাচ্ছি, অর্থাৎ লেফট সাইডের এই যে অংশ এটা আমি দেখাতে চাই না। তো এটা আমি দেখাতে চাচ্ছি না, তো এটা আমি এখন ক্রপ করব। তো ক্রপ করতে গেলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, এখানে দেখুন তিনটে অপশন, অ্যারো, হ্যান্ডের সিম্বল দেখতে পাচ্ছেন, আরেকটা দেখতে পাচ্ছেন ক্রপ। তো আমরা ক্রপে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর চারিদিকেই এই পয়েন্ট আছে, চারিদিকে বেশ কিছু পয়েন্ট দেখতে পাচ্ছেন। এখানে আমরা মাউস ওভার করলে ঠিক এরকম দেখতে পারবেন, ঠিক এরকম দেখতে পারবেন। তো এবার যদি আমরা ক্রপ করতে চাই, আমরা যে কোনো দিক থেকে, আমরা যেদিক থেকে ক্রপ করব সেদিকে চলে যাব। তো আমরা এদিক থেকে ক্রপ করতে চাই, তো ঠিক এর মাঝখানে গিয়ে আমরা মাউস ওভার করব। দেখতে পাচ্ছেন আমরা মাউস ওভার করলে এরকম আসছে। তো এবার আমরা এটা টেনে এভাবে করব, আমরা যতটুকু রাখতে চাই সেভাবে আমরা রাখব। তো ধরুন আমি চাচ্ছি যে নিচের এই অংশটুকু ক্রপ করতে, তো এটা আমি এভাবে টেনে প্রথমে আমি এখানে মাউস ওভার করে দেন এভাবে টেনে এতটুকু রাখবো। আর আমরা আরও চাচ্ছি যে উপরের অংশটুকু আমরা ক্রপ করতে, তো সেক্ষেত্রে আমরা ঠিক এভাবে টেনে এভাবে ক্রপ করে দিব। তো এভাবে আসলে আমরা যে কোনো একটা ভিডিও ক্রপ করতে পারি। তো ধরুন আমি এই রাইট সাইডের অল্প একটু অংশ ক্রপ করতে চাচ্ছি, তো সেটাও কিন্তু এভাবে ক্রপ করতে পারি। তো এভাবে আসলে কোনো একটা ভিডিও আমরা খুব সহজেই ক্রপ করতে পারি। আর এই ভিডিওটা যদি আমরা টোটাল যে ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট করতে চাই, তো আমরা ঠিক এবার এই অ্যারো সিম্বলের উপর ক্লিক করব। দেন এটা আমরা টেনে আমরা ঠিক এভাবে কিন্তু স্ট্রেচ করে নিতে পারি আমাদের প্রয়োজন মতো, ঠিক আছে। টেনে এভাবে আমরা প্রয়োজন মতো সেট আপ করতে পারি। তো এভাবে আসলে আমরা খুব সহজেই কোনো একটা ভিডিও ক্রপ করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি এখন আমরা এই ভিডিওটা আউটপুট হিসেবে পেতে চাই, অর্থাৎ আমরা আমাদের কম্পিউটার মেমোরিতে সেভ করতে চাই, তো সেজন্য আমরা এই শেয়ারে ক্লিক করব, দেন লোকাল ফাইলে চলে যাব। দেন আমরা এখান থেকে সিলেক্ট করব যে আমাদের ভিডিও কোয়ালিটি। তো আমরা এখান থেকে আপনাদের যেটা দরকার সেটা করবেন, আমি ধরুন 1080p এটা করছি। তো তারপরে আমরা নেক্সটে চলে যাব, তারপরে আমরা একটা প্রোডাকশন নেম দিব, তো ধরুন ক্রপ ভিডিও। তো দেন আমরা ফিনিশে ক্লিক করলে এই ভিডিওটা কিন্তু লোডিং নেবে, এবং এই ভিডিও লোডিং যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই ভিডিওটা আপনাদের কম্পিউটার মেমোরিতে সেভ হয়ে যাবে, যে ফোল্ডারটা আপনারা সিলেক্ট করবেন সেই ফোল্ডারে কিন্তু চলে যাবে। তো এভাবে আসলে আমরা খুবই সহজে কোনো একটা ভিডিও আমরা ক্রপ করতে পারি।